কি শুধু শোক নিয়েই কথা? হ্যাঁ বাবা, আমি চাই তোমাদের বিয়ের পর তুমি আর কোনোদিন অন্য কোনো মেয়ের প্রতি চোখ তুলে তাকাবে না। আচ্ছা, আপনি কি চোখ ছাড়ার অন্য কোনো কথা বলতে পারেন না? কি করে বলবো বাবা, বিজলি আমার চোখের মণি, ওকে তো আর চোখ বুঝো করে কারো হাতে তুলে দিতে পারি না। হয়ে গেল, আর তুমি কিছুই বললে না। হ্যাঁ বিড়াল, তুমি আমার বাবা না মাল্লা? ও বাবা, আসলে হয়েছে কি বাবা, বিড়াল রে বিলাই কনে, আমার খুব খারাপ লাগছে। বিড়াল তো মানুষের চাইতে বিশ্বস্ত হয়, আর মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু বিড়াল অবলাসী, ও না খেয়ে থাকুন ঠিক না। বাবা বাবা, কি দারুণ চিন্তা, কি সুন্দর কথা। আসলে তোমার মতো ছেলেই হয় না, তোমার মনটাও খুব সুন্দর, আর হৃদয় যেন একটা বিড়ালের মতো। জি ঠিক আপনার মতো। তাইলে বাবা, আমি তোমাদের বিয়ের ব্যবস্থাটা করি। যা মা বিজলি, ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। আচ্ছা বাবা, আসো। আল্লাহ হাফেজ। মায়ের উপরে ওষুধ নাই, এইসব আধুনিক যন্ত্রপাতি এখনো কেউ চোখেই দেখে নাই। এইসব আমাগো হাতে আইলে আমাগো ক্ষমতা মেলা বাইরা যাইব। তা কও জাগিয়া, মাল দিবা কবে? ভাই আপনি কইলে কালকেই দিতে পারবো। তাইলে আর চিন্তা কি, কালকেই পাঠাই দাও। লাল ভাই, মালগুলো তোর দায়িত্বে নিয়ে আইবি, কিন্তু সাবধান, এইসব খবর জন্য কোনো কাক পক্ষেও টের না পায় তাইলে বারোটা বাইজা যাইব। হ্যালো মুন্না বলছি। মুন্না, মিশেলা বলছি। বলো মিশেলা। আগামীকাল শুক্রবার অফিসে বিরাট চালান আসছে। বলো কি? বাই রোড হাইওয়ে নাম্বার 43। হাইওয়ে নাম্বার 43? আমার ভাইরে তো তুই চিনোস, তোর খবর লইব, তুই যা চাস আমি চাই দিব। আমার Oh!
আমারে বাহির করবই সাবি বাসট চৌধুরী বলছি তুমি তো জানোই আমি এলাকার এমপি এখানকার আইন শৃঙ্খলা আমাকেই দেখতে হয় লাল বিশিষ্ট নাগরিক কালা সাহেবের ভাই সে একজন সম্মানী লোক তুমি ইমিডিয়েটলি তাকে ছেড়ে দাও হ্যালো কথা বলছো না কেন দিস ইজ মাই অর্ডার Sorry, wrong number. Hello? 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 জানতাম আরামজাদা ইন্সপেক্টর কারো কথায় পাত্তা দেয় না তো একটা কথা মনে রাখবা আমার ভাইয়ের কিছু হইলে আমি কিন্তু তোমাকেও ছাড়বো না কেয়ামত কইরা দেবো কেয়ামত জানো তো মাইরের উপর ওষুধ নাই কইছিলাম না লাল ভাই এইটা অন্যরকম ইন্সপেক্টর তোমার নীল কইরা ভালাইব আমার কথা তো তখন শুনলা না অহন বৈশা বৈশা সারফক আর মশার কামড় খাও ইহালা খালি বেড়ার মতো ছিল দৌড় Order, order, order. Your Honor, this is a case of arms. It's an arms case. দেশের যে সকল সন্ত্রাসী শত্রু আজ অস্ত্র চোরাকারবারি করে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে চাইছে কেড়ে নিতে চাচ্ছে মানুষের রাতের ঘুম ধ্বংস করে দিতে চাচ্ছে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কাট করায় দাঁড়িয়ে থাকা আসামি লাল মোহাম্মদ কাদেরী একজন ইন্সপেক্টর রাজু নিজ হাতে আসামি লাল মোহাম্মদকে অস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে সমস্ত মাল সরকারি গোডাউনে জমা করা হয়েছে সমস্ত কাগজপত্র থেকে এটাই দিবালকের মতো সত্য প্রমাণিত হয়েছে যে আসামি লাল মোহাম্মদ একজন অস্ত্র চোরাকারবারী এই জঘন্য অপরাধের দায় আমি আসামি লাল মোহাম্মদকে দোষী সাব্যস্ত করে তাকে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড প্রদানের অনুরোধ করছি ইওর অনার না ইওর অনার লাল মোহাম্মদ এই কেসের আসল আসামি নয় ইওর অনার আসল আসামি হচ্ছে এই হারামজাদা বল আদালতের সামনে সমস্ত সত্যি খুলে বল বলছি দিন বর্ডার থেকে মাল আনার সময় ইন্সপেক্টর সাহেব আমাকে গ্রেপ্তার করেন জিপে করে একটি নির্জন জায়গায় এনে আমাকে ছেড়ে দিয়ে বলেন জানে বাঁচতে চাইলে পালিয়ে যা টর্চার করার পর সব সত্য স্বীকার করেছে হুজুর আমি দোষী সব দোষ আমার আরে হাবির বাচ্চা বল অন্যের দোষ কেন তুই নিজে কাঁধে নিচ্ছিস বল সত্যি কথা বল কত টাকা খেতে মিথ্যা কথা বলছিস ইন্সপেক্টর রাজু আপনি কি ভুলে গেছেন যে এটা আদালত আই এম সরি আই এম
কনস্টেবল সরে ইওর অনার চেইন অফ কমান্ড ভাঙার অপরাধে এর আগে ওকে ডিপার্টমেন্টাল ওয়ার্নিং দেওয়া হয়েছে আই এম শিওর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অসহায় মানুষটার সাথে ওর ব্যক্তিগত শত্রুতা রয়েছে মিথ্যে কথা ইওর অনার এ সম্পূর্ণ মিথ্যে কথা এটা ষড়যন্ত্র একটা সাজানো নাটক এই হারামজাদা মিথ্যে কথা বলে আদালতকে বিভ্রান্ত করতে চাইছে আমি স্পট থেকে নিজহাতে ওই লাল মোহাম্মদকে অ্যারেস্ট করেছি ইওর অনার আমাকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন ইওর অনার ইন্সপেক্টর রাজু আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তুলে নিলে আপনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে কথাটা মনে রাখবেন তোরা বারবার আইনের ফাঁক দিয়ে আমার হাত থেকে বেঁচে যাচ্ছিস কিন্তু